বাংলাদেশের অন্যতম প্রতিভাবান একজন অভিনেতার নাম মাসুদ আলী খান। কি মঞ্চ, কি টেলিভিশন, কি চলচ্চিত্রের পর্দা, সবখানে তার সহজসর সাবলীল অভিনয় দিয়ে তিনি মন জয় করে নিয়েছিলেন আপামর দর্শকদের। বর্ষিয়ান এই অভিনেতার অভিনয়ের সঙ্গে পথ চলাটা একদম ছোটবেলাতেই। ক্লাস টুতে পড়ার সময় খেলার ছলেই অভিনয় করেছিলেন সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত রানা প্রতাপ সিং নাটকে। এরপর স্কুলের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাটকে। তবে প্রাতিষ্ঠানিকভাবে অভিনয়ের সঙ্গে যাত্রা বেশ পরে 1956 সালে। আমাদের দেশের প্রথম মঞ্চনাটকের দল ড্রামা সার্কেলের মাধ্যমে তিনি মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। 1950 এবং 1960-এর দশকে মঞ্চনাটকের পাশাপাশি তিনি বেতার ও টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করেছেন। আর চলচ্চিত্রে তার আগমন ঘটে সাদেক খান নির্মিত নদী ও নারী চলচ্চিত্রের মাধ্যমে। সিনেমাটি মুক্তি পায় 1965 সালে। সেই ছবিতে তিনি একজন নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। মামি কইছিলাম কি, এবার আমার জমি তোমার সব হইছে, হাল ভালো তো খোদার মর্জিতে করছি, এবার বিয়া করো। পরবর্তীতে তিনি আরো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে দুই দুয়ারি, শঙ্খনীল কারাগার, আয়না ও অবশিষ্ট, মাটির ময়না, মোল্লাবাড়ির বউ, না বলো না, মেড ইন বাংলাদেশ, প্রিয়তমেশু, জোনাকির আলো ইত্যাদি। শানা, আমাকে বিস্কিট দিবি না? তবে তিনি কর্মজীবনে পর্যটন কর্পোরেশনের চাকরির কারণে খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি। নাটকও করতে হয়েছে চাকরির সাথে সমন্বয় করে, ফলে তিনি খুবই বেছে বেছে নাটকে অভিনয় করেছেন। তারপরেও তার নাটকের সংখ্যা অনেক। তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে কোথাও কেউ নেই, এইসব দিন রাত্রি, কুল নাই কিনার নাই, একান্নবর্তী, 69, সুখী মানুষ প্রজেক্ট ইত্যাদি। স্নিগ্ধ অসথের ছায়, ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে। 2014 সালে নিজের বাসায় বাথরুমে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকেই তিনি হুইল চেয়ারে বন্দী হয়ে যান। হালকা হাঁটাচলা করতে পারলেও অভিনয় করার মতো শারীরিক সামর্থ্য তিনি আর পাননি। এরপর তিনি শুধু বিশেষ ব্যবস্থায় ইত্যাদির কয়েকটি পর্বেই অভিনয় করেছিলেন। এছাড়া আর কোনো অভিনয় তিনি 2014 সালের পর করতে পারেননি। গুণী এই অভিনেতা 1931 সালের 1 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইরে জন্মগ্রহণ করেছিলেন। তবে তার শৈশবের বড় একটি অংশ কেটেছে কুমিল্লাতে। তিনি বর্তমানে যেটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সেখান থেকে ম্যাট্রিক পাশ করে ঢাকায় এসে জগন্নাথ কলেজে ভর্তি হন। পরে পড়াশোনা শেষ করে পর্যটন কর্পোরেশনে চাকরিতে যোগ দেন এবং অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি সেই চাকরি করেছেন। অভিনয় তথা বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি মাধ্যমে তার অনন্য অবদানের জন্য তিনি 2023 সালে 21 পদকে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে সুমিত এবং এক কন্যা সীমার জনক। বর্ষিয়ান এই অভিনেতা কোমরের সমস্যা ছাড়াও আরও নানাবিধ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অবশেষে আজ বেলা 4:20 তিনি পাড়ি জমান অদেখা ভুবনে। তিনি থেকে যাবেন তার অসংখ্য কালজয়ী কর্মের মধ্য দিয়ে। গভীর শ্রদ্ধা প্রিয় অভিনেতা মাসুদ আলী খান।